যদি আমার কোনো রূপগঞ্জবাসীর গায়ে কোনো রকম হাত পড়ে তাহলে কিন্তু এই সন্ত্রাসী আমি তোমাদের ছাড়ব না। আমার নাম প্রধান, যা বলি তা করে চারি। আমি সবাইকে জানিয়েছি যে আমি উপজেলা ইলেকশন করব আর কি, এটা আমার অফিসিয়ালি ডিক্লিয়ার। আর তোমরা যারা ওর আপনারা যারা বাধা দেওয়ার চেষ্টা করো, আমি ভুল করিস না, কিন্তু তোমাকে কিন্তু ভুল করে না। আর আমি রূপগঞ্জবাসীকে একটা স্পষ্ট করে বলবো আর কি, আমি ইলেকশনের শেষ পর্যন্ত আছি আর তারপরেও আছি। আমার মৃত্যুর এক সেকেন্ড আগ পর্যন্ত আমি রূপগঞ্জের পাশে আছি। আমি বলেছি, আবার স্পষ্ট করে বলি, রূপগঞ্জে আমি পরিষ্কার করে ছাড়ব না, রূপগঞ্জ আমি পরিষ্কার করে ছাড়বো। আর এই রূপগঞ্জকে এই সন্ত্রাসী পরিবার থেকে মুক্তি করে ছাড়বই। বহুত বাহিনী দেখাইছো ইলেকশন আগেও দেখাইব, ইলেকশনের পরে তোকে তোকে খবর আছে, কিন্তু মনে রাখিস আমাদের প্রধানমন্ত্রী একটা কথা স্পষ্ট করে বলেছে, মাদক সন্ত্রাসী জিরো টলারেন্স। তোকে যেমন এই দুনিয়াতেও জায়গা নাই, ওই দুনিয়াতেও জায়গা নাই। বার আমি রূপগঞ্জ পরিষ্কার করে ছাড়বই, পারলে ঠেকাইস। আওয়ামী লীগের চারটা বড় বড় পোস্ট, বাবা মা ছেলে, কীভাবে হয় বলুন তো? তারপরে তারা রূপগঞ্জের কেউ না রে ভাই, কেউ না তারা রূপগঞ্জের। এই যে আমার আইডি কার্ড, জন্ম কোথায়? রূপগঞ্জ। মর্তু যাবাস বলতা? আপনি ওই পরিবারকে জিজ্ঞেস করেন ওনাদের আইডি কার্ড দেখাতে, ওনাদের জন্ম কোথায়? প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছে, কোনো এমপি মন্ত্রীর এবার উপজেলা ইলেকশনে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। আর যার যেই এমপির ছেলে নামে এমপি থাকলে কী হবে? ছেলেই যদি এমপি চালায় থাকে তার কী হবে? এটা আমার জাতির কাছে প্রশ্ন, রূপগঞ্জবাসী সেটা জানতে চায়। তাদের জানার একটা ইচ্ছা, তারা জানে যে এই রূপগঞ্জ চালায় কে জানি ছেলেটার নাম আমি জানি না, পাপ্পা গাজে, ছেলেটার নাম জানি কি পাপ্পা গাজে। মানুষ ভয়ে কথা বলে না মাননীয় প্রধানমন্ত্রী, বড় বড় রামদাও নিয়ে যায় আর অস্ত্র নিয়ে যায় যদি কেউ কথা বলে। আমি রূপগঞ্জবাসীকে স্পষ্ট করে বলবো, আমার দরজা 24 ঘন্টা খোলা আছে, যদি আমার কোনো কর্মী আর যদি আমার কোনো রূপগঞ্জবাসীর গায়ে কোনো রকম হাত পড়ে তাহলে কিন্তু এই সন্ত্রাসী আমি তোমাদের ছাড়ব না। মাননীয় এমপি মহোদয়, আপনি তো রূপগঞ্জের জনগণের প্রতিনিধি, ওই যে আপনি কী জানি নাম, পাপ্পা গাজি হীরা বীরা ইমদাদ, কি এমদাদ, এই যে কত পিএস এর নাম আমি জানিও না আর কি, আমি রূপগঞ্জবাসী যা বলে আর কি। রূপগঞ্জবাসীর দাবি, আপনি তাদের বিচার নেন, বিচার করেন, আপনি বলেন আমাদের প্রশাসনকে বলেন, এই তোমরা যারা সন্ত্রাসী করে তাদের সবাই ধরো, আপনি তাদের সাপোর্ট করেন, আপনি তো জনগণের জনপ্রতিনিধি, আপনার কাছে রূপগঞ্জবাসীর দাবি।